পাতুরা বা নানপুরি বানানোর জন্য আমরা কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমরা একটুখানি ড্রাই ইস্ট মেশাবো, হাফ চামচ পরিমাণ। এটা নির্ভর করছে আপনাদের ময়দার পরিমাণটা কতটা, তার সাথে খুব সামান্য একটুখানি নুন দেবেন, একদম এক চিমটে নুন। খুব ভালো হয় যদি এটাকে গরম দুধ দিয়ে বা টক দই দিয়ে মাখা যায়। গরম দুধ নেই, না থাকলে গরম জল দিয়েও মাখতে পারেন। এটা তার আগে এই সব কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে এই ড্রাই ইস্ট ব্যবহার করেছি, অন্য অনেক কোম্পানির ড্রাই ইস্ট পাওয়া যায়, তো আপনারা যে কোনো কিছুই ড্রাই ইস্ট ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এটা এরকম নরম করে মাখবেন, খুব নরম নয় আবার খুব শক্তও নয়। এবার এর মধ্যে একটুখানি সাদা তেল, আবার ভালো করে এটাকে মেখে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব, ইস্টটা তাতে কাজ করবে এবং ময়দাটাও ফুলে উঠবে। নানপুরির জন্য ময়দা ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম, দেখুন এটা ফুলে উঠেছে। এটাকে আরেকবার একটুখানি মেখে নিয়ে এটা দিয়ে লেচিটা কেটে নেব, কেটে নিয়ে সেটাকে তারপর বেলে নেওয়া হবে। এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নিয়ে একদম নরম হয়ে গেছে, দেখছেন এটা? এটা যত নরম হবে তত ভালো হবে এবং তত পুরিগুলো তত নরম হবে। এবার এটাকে লেচি কেটে নিতে হবে, লেচিগুলো একটু বড় বড় করে কাটবেন, তারপর এটাকে আবার মিনিট দশে রেখে দেবেন, বড় সাইজের, হাতে যতটা ধরে সেরকম সাইজের এটাকে কেটে নিব। এই অবস্থায় এটাকে আবার মিনিট দশে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ওটা আর একবার ফুলে উঠবে, সেই অবস্থাতে এটাকে বেলতে শুরু করতে হবে। মিনিট দশে হয়ে গেছে, এটা দেখুন আবার ফুলে গেছে। এবার এটাকে বেলে নেওয়া হবে, তেল দিয়ে বেলবেন। এটা ডুবো তেলে ভাজতে হবে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম করে নেব। Thank you.
তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এটাকে ছেড়ে দেব। আজকের মেনু নানপুরি, চানা আর পান্তুয়া। এবার এটা একটুখানি ছিঁড়ে দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন একদম নরম হয়েছে। আশা করব বাড়িতে সবাই বানাবেন, আর আপনাদের খাওয়াতে পারছি না, বাড়িতে নিজেদের বানিয়েই খেতে হবে এটা। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হবেন এবং মনিশ বেঙ্গলি হোম সাবস্ক্রাইব করবেন। আশা করব পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো থাকবেন সবাই।